আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা গত সপ্তাহে আপনাদেরকে নিশ্চিত করেছিলাম এই মাস থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী যাওয়া শুরু করবে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে গত সপ্তাহে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের চুক্তি হয়েছে, বাংলাদেশ থেকে তারা নতুন করে কর্মী নেওয়া শুরু করবে এবং নিবন্ধন প্রক্রিয়াও শুরু হয়েছে গতকাল থেকে। যারা মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক তাদের জন্য নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বিএমইটিকে এই দায়িত্ব দিয়েছে, নিবন্ধনের দায়িত্ব দিয়েছে। যারা মালয়েশিয়া যেতে চান তারা দুইভাবে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া এক, আপনি সরাসরি আপনার জেলায় অবস্থিত জেলা জনশক্তি অফিসে গিয়ে সশরীরে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া দুই, আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করার জন্য আপনাকে 200 টাকা ফি দিতে হবে যদি আপনি সশরীরে জেলা জনশক্তি অফিসে গিয়ে নিবন্ধন করেন। আর নিবন্ধন প্রক্রিয়া দুইয়ে, অর্থাৎ আপনি আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে যদি আপনি নিবন্ধন করেন তাহলে আপনার 300 টাকা লাগবে, 100 টাকা আমি প্রবাসী অ্যাপস কর্তৃপক্ষের ফি এবং বিএমইটির ফি হলো 200 টাকা। টোটাল আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। আমি প্রবাসী অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়া আমি প্রবাসী অ্যাপসটির মধ্যে আপনি প্রবাস সংক্রান্ত যে কোনো তথ্য পেয়ে যাবেন। মোটামুটি সব থেকে জনপ্রিয় একটা অ্যাপস, আমি লিঙ্কটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন, আমি প্রবাসী লিখলেই অ্যাপসটি আপনার সামনে চলে আসবে। অ্যাপসটি ইনস্টল করার পরে আপনি সরাসরি রেজিস্ট্রেশন প্রক্রিয়া পেয়ে যাবেন। আপনার যা যা লাগবে এবং যে বয়স হতে হবে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যারা মালয়েশিয়াতে যাবেন তাদের বয়স 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। 18 নিচে হবে না, 45-এর ঊর্ধ্বে হবে না। 18 থেকে 45 পর্যন্ত যাদের বয়স তাদেরকেই রেজিস্ট্রেশন করার সুযোগ দিবে। প্রয়োজন হবে পাসপোর্ট, নিজের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং দক্ষতার সনদ। আপনি যে আগে কোনো কাজ করেছেন তার যে সনদ আছে সেটি আপনার থাকতে হবে। এখানে আরও তথ্য জানাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে আপনি নিবন্ধন করলেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনাকে গ্যারান্টি দিচ্ছে না যে আপনি মালয়েশিয়া যেতে পারবেন। যাচাই বাছাইয়ের পরে আপনি সিলেক্টেড হলেই আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য এলিজিবল হবেন। আরও একটা তথ্য আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় দর্শক, আপনি যদি এর আগে বিএমইটি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে নতুন করে আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই। আপনি সরাসরি মালয়েশিয়া যাওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। আপনি কীভাবে নিবন্ধন করবেন সেটি জানার জন্য প্রবেশ করুন www.bmet.gov.sa এই লিঙ্কে। লিঙ্কটি আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিবন্ধন করতে পারবেন। আবার বলছি www.bmet.gov.vd এই ওয়েবসাইটে প্রবেশ করুন, অথবা সরাসরি আপনি আমি প্রবাসী অ্যাপসটির মাধ্যমেও করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।